আজ আমার ছাদ হেসেলে বানালাম আমি এই চিকেন। এটাই পেঁয়াজ রসুন আমি দিইনি, শুধু আদা কাঁচা লঙ্কা আর যা যা দিয়েছি সেটা আমি রান্না করাটা আমি দেখাবো কি করে আমি এটা রান্না করলাম। সবাই সাথে থাকো। এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, যেটাই আমি দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোলমরিচ। এর জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর আলু কেটে রেখেছি, আর আছে মাংস। রান্নাটার জন্য অবশ্যই নিতে হবে সর্ষের তেল। পেঁয়াজ রসুন ছাড়া মাংসটা, ওই জন্য আমি আগে একটা মশলা ভেজে নেব। সবকটা জিনিস ঠিকঠাক ভাজা হয় আমি একে একে জিরে গোলমরিচ কয়েকটা আলু নিয়েছি, আলুগুলো ভাজবো। আলুগুলো আগে নুন হলুদ মাখিয়ে নিলেও ভালো হয়, মাখানো পারিনি। এই চিকেনটায় আলু না দিলেও ভালো হয়, আমরা যেহেতু আলু খেতে ভালোবাসি ওই জন্য সবার জন্য একটা করে দিই। ফোড়নটা আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, টমেটো আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিই। দেবো আদা বাটা, ধনে জিরে পেস্ট বানিয়ে নিই। ধনে জিরে পেস্টটা জিরে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, একটু একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। ওটা আগে পেস্ট বানিয়ে রাখলে ভালো হতো। রান্নাটা আমার ছোট করে দিকে ভালো করে খুব সুন্দর করে। পেঁয়াজ রসুনের গন্ধ অনেক সময় একঘেয়ে হয়ে গেলে মাঝে মাঝে পেঁয়াজ রসুন ছাড়া তেলটা কেটে আসছে, তেলটা যখন ছেড়েছে এবার আমি দিয়ে দেবো চিকেন গুলো। লেবু পরিমাণ মতো নুন হলুদ, যেমন নেবানো নিয়ে আছে এই তাপেই হয়ে যাচ্ছে, আমি এখন দিয়ে মাংসটা ভাঙবো না, এভাবে নাড়তে হবে। সামান্য একটু জল দেবো, তলায় লেগে লেগে যাচ্ছে, পুড়ে না যায়। একটু জল দিলাম, মশলাটা ভালো কষা হবে। আলু ভাজার তেলেই ফোড়নটা দিয়েছিলাম, ওই জন্য তখন আমি আর তেল দিইনি। এবারে দেবো একটু কাঁচা তেল। একদম সহজ রেসিপি, তোমরা দেখেও চেষ্টা করলে যখন তখন একবার, অনেকেই এটা করে খায়। যদি কেউ না করে থাকো করে দেখো, যে অন্যরকম লাগবে। পেঁয়াজ রসুন টমেটোর মশলা দিয়ে তো খাই সবসময়, যদি একটু অন্যরকম কারোর মনে হয় একটু আমাকে জানাবে, আমার একটু ভালো লাগবে। মাংসটা তাহলে একটু মটন হবে, সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে।
কালারটা হচ্ছে এটা কিন্তু ওই টমেটোরই কালার আর নুন হলুদ এই কালারটাই এসেছে আমি কোনো স্পেশাল কালার তো দিলাম না তেলের মধ্যে হলুদটা দিলে একটা কালার जल देव अवश्य तुम्हारा गरम जल दे दस मिनट फुटिए निये देखबो एटार कि अवस्था आलूगुलो गले गेछे मसलाटा जेटा भाजलाम ओइटाके पुरो करे निये एसेछि देबो आमि करे राखा मसला এক চামচ মতো কাঁচা সর্ষের তেল দেব এক মিনিট ঢেকে ফুটতে দেব এক মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব नमस्कार।